26 জানুয়ারি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ প্রজাতন্ত্র দিবস। আমার ছেলে অ্যাপগুলো বের করেছে, আমি বের করতে পারিনি, ছবি তুলেছি। আর পাড়ার বাচ্চারা এসেছিল, নাতনি পাড়ায়, ওগুলো প্রতিযোগিতা হয়েছিল, ক্যারাটে আর্মি ক্যাম্পের আর্মিরা এসেছিল, ভালো লাগে। এই তো আমরা মা ছেলে রেডি হয়ে গেছি, যাব। এই তো আমাদের সকাল শুরু হয়ে গেল। বাবা, সুপ্রভাত। ঠাকুমা নাতি রোদ পোহাচ্ছে, খেলা করছে, কত কিছু, তার মাঝে আবার কত কিছু হয়ে গেল। বাবা দেখা, সামান্য সামান্য মাটিকে দেখা, এই সব বাচ্চাই আমারটাও সব কিছু করতে পারে। কয় কয় চলে গেছে, চলে গেছে, চলে গেছি পাখি, আবার আসবে। ও ডাকে তা আওয়াজ পাওয়া যায়, ওই ওদিকে ওদিকে গাছের চলে যাচ্ছে, ওই 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 কই কই চলে যাচ্ছে পাখি, ধরা পাখি আও যাবে গা, আও যাবে গা, ও জু 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 গেলো গা, গেলো গেলো গা। তিনি কি ডাল খেতে পারে, ইচ্ছে করে মাঝে মাঝে হঠাৎ খেতে ভালো লাগে। আমার হাজবেন্ডের জন্য করতেই হয় ডাল, শীত গরম বর্ষা আর কি। যে পেঁয়াজ খুলি, টমেটো দিয়ে ছোটো মাছ দিয়ে মাখা মাখা তেল দিয়ে করেছি, পেঁয়াজ আছে, কালো জিরা, লঙ্কা ফোড়ন দিয়ে, আর সব কিছু দিয়ে ঘ্যাট ঘ্যাটে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে, আমি সারাদিন একটু একটু করে খেয়ে যাচ্ছি। আর মাছের ঝোল, অনেকদিন থেকে আটাটা মাখার চেষ্টা করছি কিন্তু মাখতে পারছি না। আজকে থালার মধ্যে নিয়েছি, অল্প আটা মাখবো, দু চারটা রুটি বানাবো, রাতে নিমন্ত্রণ আছে, তো থেকে হচ্ছেই না। আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি অবশ্য, আমি থালার মধ্যে রুটি আটা মাখছি, মানে কোনোভাবেই আটাটা মন দিতে পারছি না, ছেড়ে ছেড়ে যাচ্ছে, যত জল দিচ্ছি শক্ত যাচ্ছে। আবার অতিরিক্ত জল দিলে তো ঠেল ঠেলা হয়ে গেলে আবার বেশি হয়ে যাবে, না হলে গাবড়াতেই নিতে হবে, দেখি কি হয়, লাস্ট ট্রাই করে দেখি। অ্যাট লাস্ট হলো বন্ধুর আটাটা মাখা, আর একটু জল দিলাম, অনেক যুদ্ধ করলাম। এইটুকু আটা মাখতে তাও 10-15 মিনিট লেগে গেলো, ভাবা যায়? এটুকু আটা একটুখানি ধরলে হবে কি দেখতে, ক্ষমতা আছে, ক্ষমতা ক্ষমতা আছে, ক্ষমতা আটার ক্ষমতা আছে। তো বন্ধুরা, শুভ সন্ধ্যা, রুটি ভাজি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। গুনে গুনে 4টাই রুটি হয়েছে, বেশি হয়নি, চিন্তা করছিলাম বেশি হলে আটা মাখা আবার কালকে বাসি বিরক্ত লাগে, তার কারণ লাগবে না, নিমন্ত্রণ আছে, তোমাদের আগেই বললাম। তো তোমরা যারা দেখো ভিডিও আমার, ব্লগ দেখো, তাদেরকে অনেক ধন্যবাদ। যদি একটু কমেন্ট করতে করতে ভালো হতো, সাকসেস হওয়াটা পরের কথা, কোনোদিন হতে পারবো কি না জানি না, কিন্তু তোমরা যে কজনই দেখো সেই কজনই মনের কাছে, ভালোভাবেই হোক খারাপভাবেই হোক, যেটুকু যেতে পেরেছি ওটাই আমার কাছে অনেক। তার কারণ হচ্ছে সবার সঙ্গে সবসময় দেখাও হয় না, কথাও হয় না, সবাই এত ব্যস্ত জীবন, সবার এখন লাইফ লাইন, লাইফ রুটিন টোটাল চেঞ্জ এখন। তো যাই হোক, আজকে আমাদের দোকানে এক বনি বলা চলে বান্ধবী, আমার জুনিয়র, ওর আশেপাশেই বিয়ে হয়েছে ফেলাকাটায়, ও এসেছিল আমাদের ওখানকার মেয়ে রুমা। খুব ভালো লাগলো, তুই আমার ব্লগ দেখিস কিনা আমি জানি না, তো ব্লগ আমি দেখি, সময় পেলে দেখি, সবসময় সময় পাই না, এটা সত্যি কথা, সব সামলে দেখার চেষ্টা করি যাদেরটা, আমারটা কে দেখলো না দেখলো আমি জানি না, আমি অনেকেটাই দেখি যারা পরিচিত বা শেয়ার করে, ভালো লাগে, ওভাবেই দেখা যায়, চেনা যায় তার লাইফ রুটিন, তার সব কিছু বোঝা যায়। এমনি তাদের কেউ সঙ্গে কেউ দেখা হয় না, কেউ বাড়ি কেউ যায় না। এই তো শীত পড়েছে, ভালোই শীত। আর আমাদের আমার শ্বশুরবাড়িতে খুব শীত, রোদ পড়ে না, তো মানে বাইরেটা গরম হলেও রাস্তাঘাটে বাইরের ভিতরে ঠান্ডাই থাকে, আর কুয়াশা পড়লে তো মানে মনে হয় হিম ঘরে বসে আছি এরকম একটা, চারপাশ আটকা, রোদ আসে না কিছু না, ভেতরে বাড়ি, খুব কষ্ট হয়ে যায় শীতের দিনে, কি আর করা যাবে। এর তো এক রাউন্ড হয়ে গেল, আর দুটো ভাজি, ধন্যবাদ সকলকে। অলমোস্ট রেডি, নিমন্ত্রণ বাড়ি যাবো, বার্থডে অ্যান্ড অ্যানিভার্সারি একসঙ্গে। আমাদের পাশের বাড়ির বৌদি খুব ভালো, কিউট বৌদি, কিউট ভাস্তি দাদা ভাই, খুব ভালো,
এই যে আমার ছেলে, আরে আমি বেগুনি জাম্পারটা আমার বর এনেছিল 2017 সালে বিয়েতে, তোর দ্বিতীয় বছর 16-তে বিয়ে হয়েছিল আমার। এই পঞ্চুটা দিয়েছিল শ্বশুর মশাই একবার অ্যানিভার্সারিতে, আর এই ড্রেসটা দিয়েছিল পিসি শাশুড়ি, আর এই গলাটা এবছর হাজবেন্ড এনে দিয়েছে। আমার তো হাজবেন্ড পরে, তাই এটা আমাকেও এনে দিয়েছে। এই যে আমার ছেলে, এটাও দিয়েছি পিসি শাশুড়ি, আর এগুলো শ্বশুর এনে দিয়েছে। হ্যাঁ চলো আমরা যাই এখন। পাড়ায় ক্যারাটে প্রতিযোগিতা হয়েছে, নাই তো বাইকে কয়েকজন ছেলেবেলে নাই। এই তো বার্থডে গার্ল, তোমরা সবাই সঙ্গে থেকো, পাশে থেকো, আশীর্বাদ করো, ধন্যবাদ। শুভরাত্রি বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে, সবাই খুব সাবধানে থেকো, সুখে থেকো।